আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার শান্তা চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ করছি। আজকের ব্লগটা মূলত ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আজকের ব্লগটা মূলত করছি। যারা চট্টগ্রাম শহরে একে খান, কর্নেল হাট, ফয়েজ লেক, আকবরশাহ এরিয়াতে থাকেন, তাদের যে বাচ্চাদের জন্য খুব ভালো একটা স্কুল নিয়ে, হ্যাঁ আমি এখন যাচ্ছি সেন্ট জেভিয়ার্স স্কুল, যেটাকে গির্জা স্কুল বলা হয়। এটা পাটতলি বাজার চালের আড়ত, যেটা সেটার খুব কাছাকাছি অবস্থিত। আপনারা যারা ফয়েজ লেক আকবরশাহ এরিয়াতে থাকেন তাদের জন্য, তারা যে কোনো রিক্সাওয়ালা বা রিক্সাওয়ালা মামাদেরকে বললেই হবে যে আমি গির্জা স্কুলে যেতে চাই। নর্মালি সেন্ট জেভিয়ার্স স্কুল নামে এটাকে কেউ চিনে না, গির্জা স্কুল বললে সবাই চিনে। তো চেষ্টা করবেন গির্জা স্কুল বলার, তাহলে সব মামাদের জন্য চেনাটা অনেক সুবিধা হবে। তো আমি এখন স্কুলে প্রায় চলে এসেছি, আপনাকে মাস্টার লেনের ওখানে থামতে হবে এবং এই জায়গাটুকু হেঁটে আসতে হবে। এ পর্যন্ত স্কুল এরিয়াতে রিক্সা আসে না। তো স্কুলে ঢোকার পর নিচেই দেখবেন এর কাউন্টার রয়েছে, অর্থাৎ আপনাকে সব ধরনের তথ্য সেবা এরা দিয়ে থাকে। আর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নোটিশ এই এখানটাতে দেখতে পাবেন। তো যারা সেন্ট জেভিয়ার্স স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাতে চান তারা কিন্তু এখান থেকে আপনাকে ফর্মটা কালেক্ট করতে হবে ভর্তির। এবং ভর্তি মোটামুটি অক্টোবর মাসের মাঝামাঝি থেকে ভর্তি শুরু হয়, অর্থাৎ বিজ্ঞপ্তিটা দেয় ভর্তি বিজ্ঞপ্তি। এরপর লটারি রেজাল্ট দিতে দিতে নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষ পর্যায়ে এসে দেয়। এবং ভর্তির তারিখ বা লটারির তারিখ কিন্তু দেওয়া আছে, আপনারা নোটিশ বোর্ডে হয়তো লক্ষ্য করছেন, যে সব ধরনের ইনফরমেশন সব কিছু দেওয়া আছে। এবং সেই সাথে স্কুলের ইউনিফর্মটা কীরকম, নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী, সেটাও আপনি এখানে পাবেন। তো আমার মেয়েতে কে যেহেতু আমি নার্সারিতে অ্যাডমিশন করাচ্ছি, তো আমি এখানে আজকে এসেছিলাম মূলত নার্সারির লটারির ডেট কবে এবং ফর্মটা জমা দিতে। তো আপনি এই কাউন্টারে ফর্মটা জমা দিবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি এখান থেকে কিন্তু সব ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। আর হাতের এই যে ডান সাইডে এই জায়গাটা যেখানে কেচিগেট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লাস হয় নর্মালি ছোট বাচ্চাদের, শিশু শ্রেণী থেকে বা নার্সারি থেকে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে নিচতলাতেই ক্লাস নেওয়া হয়। এরপর বড়দের জন্য উপরের তলাতে ক্লাস থাকে। আমার কাছে স্কুলটা অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে পড়াশোনার পরিবেশ খুবই ভালো এবং স্কুলটা অনেক বড়, আর বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। তো আমি বাসায় চলে এসেছি। আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করছি, এখানে যারা এখানে ফর্ম নিতে চান তাদেরকে কিন্তু অবশ্যই অক্টোবরের মাঝামাঝি থেকে ফর্মটা নেওয়ার জন্য ট্রাই করবেন, কেননা অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যায় পর্যন্ত কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কখন ফর্মটা ছাড়ে। আর এখানে কিন্তু গার্জিয়ান অ্যালাউ না, অর্থাৎ ক্লাস টাইম বা ক্লাস যখন শুরু হয় তখন এই গেটটা বন্ধ থাকবে এবং আপনি এখানে ঢুকতে পারবেন না, এই এরিয়াতেও থাকতে পারবেন না। ক্লাস শেষ হওয়ার পর বা ছুটির পরে বাচ্চাদেরকে গার্জিয়ানের কাছে হস্তান্তর করা হয়। এখানে সিকিউরিটি খুবই ভালো, আপনার বাচ্চাকে নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন পড়বে না এবং পড়াশোনার মানও যথেষ্ট ভালো। নর্মালি চট্টগ্রাম যারা থাকেন তারা চেষ্টা করেন বাচ্চাকে বাওয়াতে দেওয়ার, মেয়েদের জন্য বাওয়া স্কুল খুব ভালো, সেই সাথে ইস্পাহানি, সেন্ট ম্যারিস এরকম কিছু স্কুল আছে। তো আমি মেয়েদের জন্য সাজেস্ট করবো এটাই সব থেকে বেটার। তো আমি কাজগুলো সেরে পিজা হাটে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ওর স্কুল থেকে। আর পিজা হাটের লোকেশনটা হচ্ছে এটা জিসির আশেপাশেই। আর পিজা হাটে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে, প্লে জোন, খুব ছোট্ট একটা ছোট্ট পরিসরের প্লে জোন, বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং খুব সুন্দর একটা সময় কাটবে বাচ্চাদের এখানে।
আর সেন্ট জেভিয়ার্স স্কুলে আপনার বাচ্চাকে যদি দেন, তো সেক্ষেত্রে আনা নেওয়ার জন্য কিন্তু গাড়ি আছে এই গেট মাস্টার লেনের আশেপাশে, অর্থাৎ স্কুল থেকে যেখানে রিক্সা স্ট্যান্ড ওখানে কিন্তু অনেক গাড়ি থাকে, এবং আপনি চাইলে অন্যান্য গার্জিয়ানদের সাথে মিলে বাচ্চার জন্য একটা গাড়ি আপনারা ভাড়া নিয়ে নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার খরচ পড়বে জনপ্রতি 800 টাকা। এবং আপনি গার্জিয়ান সহ যদি যান যেতে চান, অর্থাৎ বাচ্চার সাথে যদি একজন গার্জিয়ান যায়, সেক্ষেত্রে তাকে 1000 টাকা পে করতে হবে। তো এই ছিল আজকে আমার সেন্ট জেভিয়ার্স স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য। পরবর্তীতে আর অন্য একটা ব্লগে সেন্ট জেভিয়ার্স স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করানোর পরে আপনাকে যে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সে সম্বন্ধে আরেকটা ভিডিও আমি করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।